কই গো, তোমার ঘুম ভাঙলো? ওঠো ওঠো ওঠো, চলো আমার সঙ্গে যাবে আজকে মর্নিং ওয়াক করতে, চলো ওঠো। মর্নিং ওয়াক করতে যাবো মানে তুমি কি বলতে চাইছো? আমি কি মোটা হয়ে যাচ্ছি নাকি তাই শরীর হাজাতে আমি যাবো? আরে আমি এটা কখন বললাম, আশ্চর্য ব্যাপার। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তোমার যাওয়ার ইচ্ছে নেই তো যেতে হবে না, ঠিক আছে আমি চলে যাচ্ছি। আচ্ছা তার মানে তুমি এটা বোঝাতে চাইছো আমি খুব আলসে, আমি খুব কুড়ে, তাই তো? আশ্চর্য ব্যাপার, তুমি এত রেগে কেন যাচ্ছো? তুমি কি বলতে চাইছো আমি বিনা কারণে তোমার সাথে ঝগড়া করছি? নে বাবা, আমি সেটা আবার কখন বললাম? তার মানে তুমি এটা বলতে চাইছো মিথ্যো না মিথ্যা কথা বলছি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, যেতে হবে না মর্নিং ওয়াক করতে, আর আমিও যাবো না মর্নিং ওয়াকে, ঠিক আছে বাদ দাও। আচ্ছা তবে এই ছিল তোমার মনে, আমাকে নিয়ে যাওয়ার তোমার ইচ্ছেই ছিল না, এটা ছিল তোমার খেল, বুঝতে পেরেছি এবার আমি। আসলে না আমাকে নিয়ে যেতে তোমার পেস্টি চলে যাবে না, তোমার গায়ে লাগবে না, কোথাও নিয়ে যাও আমাকে, তুমি সময় করে কোথাও নিয়ে যাও না। আমাকে মা ঠিকই বলেছিল তোমাকে বিয়ে করিস না, বিয়ে করলে পুরো দিন সুখী হবে না। আজ আমি বুঝতে পারছি, হ্যাঁ তোমাকে বিয়ে করে আমি পুরো দিন সুখী হবে না। আসলে না তুমি আমার যোগ্যই না, বুঝছো? কাকে বলতে এলাম আমি, থাকো তুমি, আমি চলে।